একুশে পদক পেয়ে আপনার অনুভূতি? বাঙালির যে সুবহান আত্মত্যাগ, সেই আত্মত্যাগ জড়িত আছে। আপনার কথা সাহিত্যের বইগুলো পড়ছি, হৃদয়ে নাড়া দিচ্ছিল। কাহিনীটা কোন সূত্রে তৈরি হলে? ভাষা হচ্ছে একটা প্রজেক্টটা জাতির আরকাই, ভাষা একটা জাতির ট্র্যাডিশন, হেরিটেজ, এগুলোকে বহন করে। এই লেখালেখি নিয়ে কি ভাবছেন? বঙ্গবন্ধু কতটা মেধা মনন। ফিডেল ক্রাস্টো একটা কথা বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। আমি তো মনে করি মিডিয়া ও জাতির বিবেক ও ধর্ম, সাহিত্যকে বিস্তার লাভ করানো, সাহিত্যকে পরিচিতি দেওয়া মিডিয়ার ভূমিকা মানে অনেক। বইমেলা নিয়ে এটিএন নিউজের বিশেষ আয়োজন বইপত্র প্রতিদিন, উপস্থাপনায় হাসান শরীফ। দেখবেন প্রতিদিন বেলা ৩টার সংবাদের পর। সহযোগিতায় বইপত্র প্রকাশন।